বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে 14 ঘন্টা যাবত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার সামনে অবস্থান করছেন শ্রমিকরা। এর আগে সকালে শ্রমিকরা নবীনগর চন্দ্র মহাসড়কে অবস্থান নেয়। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান শ্রমিকরা। অবরোধে সকাল থেকে নবীনগর চন্দ্র বাইপাল আবদুল্লাপুর মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন পথচারী যাত্রীরা।